প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। করোনার মহামারীতে দীর্ঘদিন যাবত শ্রেণীকক্ষের পাঠদান বন্ধ আছে। এই অবস্থায় আমরা অনলাইনে ক্লাস অব্যাহত রেখেছি। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি ইমরানা সুলতানা। ষষ্ঠ শ্রেণী চারুপাঠ ভুই থেকে আজ আমরা সততার পুরস্কার গল্পটি পড়ব। সততার পুরস্কার গল্পটি লিখেছেন ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। গল্প শুরু করার আগে আমরা মুহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে জেনে নিব। মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ভাষাবিদ। তিনি 27টি ভাষায় পারদর্শী ছিলেন, অর্থাৎ তিনি 27টি ভাষায় কথা বলতে, পড়তে এবং লিখতে জানতেন। 18টি ভাষা নিয়ে তিনি গবেষণা করেছেন এবং 18টি ভাষায় তিনি রীতিমতো পণ্ডিত ছিলেন এবং 40টি ভাষা সম্পর্কে তার পড়াশোনা ছিল, তাই তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত। মুহাম্মদ শহীদুল্লাহ 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স ও 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাশ করেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। পরে তিনি প্যারির সুরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয়। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপনা করেছেন। ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণায় স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য শেষনবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি। তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙুর প্রকাশিত হয়। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা তার অসামান্য কীর্তি। মুহাম্মদ শহীদুল্লাহ 1969 খ্রিস্টাব্দে ঢাকায় ইন্তেকাল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। সততা পুরস্কার গল্পটি পড়লে আমরা যে শিক্ষাটা পাই, সততা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা। এই গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন আর অসৎ লোককে তার প্রাপ্য সাজা বুঝিয়ে দেন। সততার পুরস্কার গল্পটি ইহুদি বংশের 3টি লোককে কেন্দ্র করে আবর্তিত হয়। 3 জন লোকের মধ্যে একজনের সারা শরীর ধবল, আরেকজনের মাথায় টাক, অন্যজনের 2 চোখ অন্ধ। আলোচনা শুরু করার আগে আমরা কিছু বিষয় জেনে নিই। ইহুদি বংশ হচ্ছে হযরত মুসা আলাইহিসসালাম প্রবর্তিত ধর্মের অনুসারীদের বংশ। গল্পে ধবল রোগের কথা বলা হয়েছে। ধবল রোগ কি এটা জানা জরুরি। আমাদের আশেপাশে অনেক মানুষের সমস্ত শরীর সাদা কিংবা শরীরের বিভিন্ন অংশ সাদা হয়ে থাকে। এই সাদা হয়ে থাকার রোগকে বলা হয় ধবল রোগ। ভুঁইয়ে ধবল রোগ কুষ্ঠ রোগ অর্থে ব্যবহৃত হয়েছে। ইহুদি বংশের এই 3 জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা প্রথমে ধবল রোগীর কাছে গেলেন এবং বললেন, তুমি কি সবচেয়ে ভালোবাসো? ধবল রোগী বলে, আমার সারা গায়ের রং ভালো করে দাও। ফেরেশতা তার সারা গায়ের রং ভালো করে দিলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, তুমি আর কি চাও? তখন সে বলল, সে একটি গাভীন উট চায়। ফেরেশতা তাকে গাভীন উট দিলেন। এখানে বলে রাখি, গাভীন উট বলতে স্ত্রী উটের কথা বলা হয়েছে, গর্ভবতী উটের কথা বলা হয়েছে। ফেরেশতা পরে গেলেন টাকওয়ালার কাছে। ফেরেশতার সুপারিশে আল্লাহর ইচ্ছায় তার মাথার চুল গজালো এবং তিনি গাভীন গায় পেলেন। ফেরেশতা পরবর্তীতে গেলেন অন্ধ লোকের কাছে এবং তার ইচ্ছার কথা জানতে পারলেন। জানার পর তিনি তার 2 চোখে আলো ফিরিয়ে দিলেন এবং তার ইচ্ছা অনুযায়ী ফেরেশতা তাকে একটি গাভীন ছাগল উপহার দিলেন। গাভীন উট, গাভীন গাই এবং ছাগল পাওয়ার পর তাদের 3 জনেরই আর্থিক অবস্থার উত্তরোত্তর উন্নতি হলো। বেশ কিছুদিন পর ফেরেশতা তাদের কাছে ফিরে আসলেন। এবারও তিনি পরীক্ষার জন্যই আসলেন। ফেরেশতা প্রথমে সেই লোকের কাছে গেলেন যিনি অতীতে ধবল রোগী ছিলেন এবং তার কাছে গিয়ে তিনি বললেন, আমি একজন বিদেশি, বিদেশে এসে আমার
সব পুঁজি ফুরিয়ে গেছে, এখন আমি আমার দেশে ফিরতে পারছি না, আমি খুব আর্থিক সংকটে পড়েছি, এই অবস্থায় আমি আপনার কাছে সাহায্য পাই। দবল রোগী তাকে সাহায্য করতে চাইলেন না। তখন ফেরেশতা তার পূর্বের অবস্থার কথা স্মরণ করিয়ে দিলেন এবং বললেন যে তোমার দবল রোগ ছিল, সেই সাথে আর্থিক অবস্থা খারাপ ছিল, আল্লাহ তোমাকে এই রোগ থেকে মুক্তি দিয়েছেন, সেই সাথে তোমার আর্থিক অবস্থা উন্নতির জন্য তোমাকে কাবিন উট দিয়েছেন। তখন দবল রোগী সেটা অস্বীকার করে এবং বলে আমি সব সময় সুস্থ ছিলাম, সেই সাথে আমার আর্থিক অবস্থা সবসময় ভালো ছিল। এসব কথা শুনে স্বর্গীয় দূত বললেন যদি তুমি মিথ্যা বলে থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার সেই অবস্থায় ফিরিয়ে দিবেন। এটা বলে তিনি চলে গেলেন পরবর্তী লোকের কাছে, অর্থাৎ টাকওয়ালার কাছে, এবং টাকওয়ালার কাছে গিয়ে তিনি যে একজন বিদেশি এবং এই প্রবাসে তিনি আর্থিক সংকটে পড়েছেন এই কথা বললেন এবং তার কাছেও তিনি সাহায্য প্রার্থী হলেন। টাকওয়ালাও তাকে সাহায্য করতে অস্বীকার করলেন এবং তিনি বললেন তার আর্থিক অবস্থা আগেও এমন ছিল এবং তার কখনো টাক ছিল না, আল্লাহর সাহায্যে তিনি ধনী হন। ফেরেশতা বললেন যদি তুমি মিথ্যে কথা বলে থাকো তাহলে আল্লাহ তোমাকে আগের অবস্থায় নিয়ে যাবে। পরবর্তীতে তিনি গেলেন অন্ধ ব্যক্তির কাছে, অতীতে যার দুই চোখ অন্ধ ছিল তার কাছে, এবং তার কাছে গিয়ে যখন তিনি প্রবাসের আর্থিক সংকটের কথা বললেন তখন অন্ধ ব্যক্তি নিজে থেকে বললেন আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছেন, আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করেছেন, আমাকে ধনী করেছেন, তুমি যা চাও তাই নাও, আল্লাহর কসম আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস নিতে তোমার মন চায় তুমি তা অবশ্যই নিবে, যদি তুমি তা না নেও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক মনে করব না। অতঃপর ফেরেশতা বলিলেন বা তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল, আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন এবং তাদের উপর আল্লাহ বেজার হয়েছেন, তারা অকৃতজ্ঞ, তুমি কৃতজ্ঞ তাই তুমি পুরস্কৃত হবে, তারা দুইজন অকৃতজ্ঞ, আল্লাহ তাদেরকে অকৃতজ্ঞতার উপযুক্ত ফল দেবেন। গল্পটি সবাই মনোযোগ সহকারে পড়বে, সেই সাথে লেখক পরিচিতি পাঠ পরিচিতিও পড়বে। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো।